আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদকে সামনে রেখে আমি আমার ঘরের ফার্স্ট লুকটা কিভাবে ডেকোরেশন করেছি সেটা শেয়ার করেছি। একটি প্রবাদ বাক্য আছে, প্রথমেই দর্শন পরে গুণ বিচারি। মানে দর্শনে যদি আপনার মানে ফার্স্ট লুক যদি অনেকটা দেখতে ভালো এবং আকর্ষণীয় হয় তবে সেই গুণের অধিকারী আপনি সম্পূর্ণভাবেই, ক্যারিয়ারটা আপনার। তাই আমি আমার দরজার বা ঘরের ফার্স্ট লুকটা প্রথমে এলোমেলো অগোছালো বা ডেকোরেশন করার আগে কী ধরনের ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, বেবিদের খেলনা আর অগোছালোর যা আছে সব কিছুই এখানে আছে। এবং এটা হচ্ছে আমার সুরাক। এই সুরাকের উপরে ফার্স্টে আমার মানি প্ল্যান্ট আছে এবং একটি টিস্যু বক্স আছে। আমি আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ঘরের বিভিন্ন কোণায় আমি ইনডোর প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট আছে, যেটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে সেই সুরা যেটাকে আমি উদ্দেশ্য করে এবং এর চারপাশটা মানে দরজার ফার্স্ট লুকটা কীভাবে ডেকোরেশন করব সেটা। আর এটা হচ্ছে একটি কর্নার, এই কর্নারে আমি দুটো ছিদ্র করে রেখেছি যা খুবই সাধারণভাবে অথবা খুব ভালো লাগার মতন কিছু জিনিস দিয়ে আমি এটাকে ডেকোরেশন করব। আর একটি সাইডে আমার এখানে একটি মিরর আগে থেকেই সেট করা ছিল, তবে এই মিররের নিচে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে কোনো কিছু নেই। আজকে সেই জায়গাটাও আমি একদম পারফেক্টলিভাবে আপনাদের সাথে শেয়ার করব। তবে সব প্রসেসিংয়ের আগে কিন্তু ক্লিন প্রসেসিংটা করতেই হয়, এটা যেন সবসময় একদম পারমানেন্টের একটি কাজ। তাই সেই কাজটা আমি একদম করে ফেললাম, ক্লিনিং করে নিয়েছি, দেখুন কোথাও কোনো ময়লা নেই। এখন সুরাকের উপরে যে মানি প্ল্যান্টটা ছিল সেই মানি প্ল্যান্টটাকে আমি ছড়িয়ে নেব। এই মানি প্ল্যান্টের জায়গাটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করছি এবং টিস্যু বক্সটাকেও আমি সরিয়ে নিচ্ছি। এখানে যে ম্যাট বা ডানা যেটাই বলি না কেন এটা আমি কিন্তু এখানে থেকে সরিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ফার্স্টে ক্লিন করছি। আমাদের ঘরে যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের ক্লিন করতে হয়, তা না হলে কিন্তু ধুলো লেগে আবর্জনাতে সেই সৌন্দর্যটুকু নষ্ট হয়ে যায়। আমি প্রতিদিন এই কাজগুলো করে থাকি, যেহেতু আমার ঘরে বেবি আছে তাই কাজগুলো আমাদের জন্য একেবারে পার্মানেন্ট। আমি সব কিছু কিন্তু ক্লিন করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই সুরাকের উপরে আমি একটি ম্যাট নিয়েছি এবং এই ম্যাটটা কিন্তু অনেকটাই কালারফুল এবং বলতে পারেন এই ম্যাটটা আমার কাছে খুব পছন্দ। আমি বেসিক্যালি আপনাদের সাথে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে কিন্তু শেয়ার করি। এই ম্যাটটা আমি নিয়েছি হোম টেক্স থেকে, এই জন্যই বললাম যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে ঠিক সেটা কালেকশন করতে পারবেন কোথায় থেকে আমি এটা সংগ্রহ করেছি। ম্যাটটা কেন আমার কাছে পছন্দ সেটা খুব কাছ থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এর লুক এবং এর কাপড় এবং এর ডিজাইন সবগুলোই অসাধারণ লেগেছে আমার কাছে, তাই এটা দেখা মাত্র আমি এটা নিতে বাধ্য হয়েছি। এখন আমি এই ম্যাটটার পিছন সাইডে যে কাপড়টা ওরা সেট করছে সেটাও কিন্তু খুবই ভালো। আমি এখন এটাকে পুরোটাই দিয়ে দিচ্ছি এবং সেটা দেওয়ার পরে দেখা কতটা ভালো লাগছে। কালারফুল যে কোনো জিনিস আপনার ঘরে আসবাবপত্রের ক্ষেত্রে কালারফুলটা যেহেতু ফার্স্ট লুক তাই সেটা কিন্তু ভালো লাগে আমার কাছে এটা মনে হয়। জানি না আপনাদের কাছে সেটা কী ধরনের মনে হতে পারে, যদি সেটা মনে হয়ে থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন। এবং ঠিক মিডলে আমি টিস্যু বক্সটা দিয়ে দিচ্ছি, এটা একটি ফ্লাওয়ার জার। এই ফ্লাওয়ার ভাসটা আমি সংগ্রহ করেছি বা নিয়েছি আড়ং থেকে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে এটার কালারটা দেখে। এটা যত দূরে যেভাবে আপনি সেট করেন না কেন চোখে আপনি পড়বে। এটাও আমি একটি সাইডে দিয়ে দিলাম। এই ফ্লাওয়ার ভার্সের জন্য এর সাথে কালার ম্যাচ করে আমি কিছু ফ্লাওয়ার ভার্স নিয়েছি। দেখুন ফ্লাওয়ারগুলো মানে ফুলের যে ঝুড়িগুলো আছে সেগুলো কতটা আকর্ষণীয়। আমি খুব চেষ্টা করে অনেক বেশি খোঁজাখুঁজি করে এইটা সংগ্রহ করেছি যাতে কালারের সাথে ফুলগুলো অনেকটাই ম্যাচিং হয়। এই জন্য আমি এই দুটো কালার এখানে নিয়েছি, যেহেতু আমার ফ্লাওয়ার ভার্সে সেই কালারগুলো আছে।
আমি এখন এগুলোকে সেট করছি। মেয়েরা ঘর সাজাতে খুবই পছন্দ করে, আর যদি কোনো এরকম ঈদ বা কোনো অকেশন থাকে তাহলে তার মনের সম্পূর্ণ মাধুরী মিশিয়ে সে ঘরটাকে অসম্ভব সুন্দর করে সাজিয়ে নেয়। এই জন্য আমাদের ধর্মেও আছে যে ঘরে মেয়ে আছে সে ঘরটা হচ্ছে জান্নাত, এবং সে ঘরের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। এইসব কাজের জন্য মেয়েরা যেহেতু অনেকটাই পটু, তাই এই কাজগুলো মেয়েদেরকেই অনেক পারফেক্টলিভাবে করতে হয় এবং সেটা অনায়াসে পারে। আমি কিন্তু ফুলগুলো দিয়ে দিয়েছি এবং আরেকটি সাইড কিন্তু গ্যাপ রয়েছে। আমি আরেকটি জার নিয়েছি, এটাকে আপনি শোপিসও বলতে পারেন অথবা আপনি চাইলে ছোট কোনো ফ্লাওয়ার জার এখানে রাখতে পারেন। আমার কাছে এটাও খুব ভালো লেগেছে যেহেতু আমার ম্যাটের সাথে এটা কালার ম্যাচ করেছে। এটাও আমি সংগ্রহ করেছি আড়ং থেকে। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, এটা সবাই আমরা চিনি। এই মানি প্ল্যান্টটা আমি এক সপ্তাহ আগে এখানে সেট করেছি, ঠিক ঈদের আগে মুহূর্ত করে, যেহেতু আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজাবো তাই এটাকে এই ফ্লাওয়ার জারের ভেতরে বা শোপিসের মধ্যে যেন দিলে ভালো লাগে ঠিক তেমনটা করে আমি এটাকে সেট করে নিয়েছি। অনেকটাই তরতাজা এবং ক্লিন লাগছে, কারণ ওকে আমি অনেক বেশি যত্ন করেছি। আগেই বলেছি ভিউয়ার্স, আমি মানি প্ল্যান্টের গাছগুলো বেসিক্যালি আমার ঘর সাজানোর জিনিসগুলো আমি খুব চিন্তা ভাবনা করে খুব কালেকশন করে এগুলোকে সেট করি। মানি প্ল্যান্টটা কিন্তু সেট হয়ে গেছে, মানে সুরাকের প্রাথমিক সাজগোজ কমপ্লিট। আমি সুরাকের কাজটা কিন্তু কমপ্লিট করেছি এবং সেটা শেয়ার করছি, সুরাকের সাজটা কেমনটা লেগেছে। আই হোপ আপনাদের কাছে এই লুকটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনাদের আইডিয়াগুলো আরেকটু ভালোভাবে সংযুক্ত করে এভাবে কোনো ডেকোরেশন করতে পারেন। এখন চলে যাচ্ছে আমি মিরর সাইডে। প্রাথমিকভাবে আমি মিররটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, সেক্ষেত্রে মিররের যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ধুলো পড়ে থাকে, সেটা আমি ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এখন ঠিক মিররের নিচে যে গ্যাপটা ছিল আমি সেখানে আপনাদেরকে বলেছিলাম সেই গ্যাপটাতে আমি কিছু সেট করব। এই জন্য আমি একটি মাটির ফ্লাওয়ার ভাস নিয়েছি। আমি এর আগেও আমার আরেকটা ভিডিওতে হোম ডেকোরেশনে মাটির ফ্লাওয়ার ভাস শেয়ার করেছি। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, কারণ ঐতিহ্যবাহী কিছু জিনিস থাকে যে জিনিসগুলোর সৌন্দর্য কখনোই ম্লান হয় না, তাই মাটির কোনো জিনিসের সৌন্দর্য আমার কাছে চিরকাল অনেক বেশি ভালো লাগে এবং অন্যরকম একটি লুক নিয়ে আসে। এবং এই ফ্লাওয়ার ভার্সের জন্য আমি কিছু ফ্লাওয়ার নিয়েছি, সেগুলোও শেয়ার করছি। আমি চেষ্টা করেছি কালারিংগুলো যাতে একটু অ্যাট্রাকটিভ হয়ে থাকে। তবে আমার কাছে এই সাদা ফ্লাওয়ারটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এর ডিজাইনটা অন্য সব ফ্লাওয়ার থেকে একটু ডিফারেন্ট ছিল। আমি সবগুলো এখন দিয়ে সেট করে নিচ্ছি, মানে পুরো কাজটা মিরর নিচে যে গ্যাপের জায়গাটা ছিল সেটা সেই ফ্লাওয়ার ভার্স দিয়ে আমি এটাকে কমপ্লিট করছি। মোটামুটিভাবে মিররের নিচের অংশটা কিন্তু ডান। এভাবে করে আপনারা যে কোনো মিররের নিচে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটা কমপ্লিট করতে পারেন। এখন চলে যাচ্ছি দরজায়, যে দরজায় সবাই প্রবেশ করবে, এবং দরজাটা বন্ধ করার পর সেই দরজার সাথে যদি কিছু লাগানো থাকে তাহলে কিন্তু দেখতে মন্দ লাগে না। আমি এটাও কালেকশন করেছি, তবে আড়ং থেকে না, নিউ মার্কেট থেকে। এটা আমরা সবাই চিনি এবং সবাই এটাকে জানি কোথায় পাওয়া যায়। এবং দেয়ালের একটি সাইড যেখানে আমি দুটো ছিদ্র করে রেখেছিলাম সেখানে আমি একটি একতারা এবং একটি খেলনার গেটা, যেটা বাচ্চারা জাইলোফোন ভাবে হিসেবে খেলা করে থাকে, দুটো জিনিস আমি এখানে সেট করে নিয়েছি। এতে করে একতারা এবং
এই গিটারের কম্বিনেশনটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। একটা হচ্ছে গিটারটা মানে জাইলোফোনটা এ যুগের, আর একটাটা হচ্ছে অনেক আদি যুগের, দুটো যুগের একসাথে কম্বিনেশন। কেমন লেগেছে ভিউয়ার্স? এবং আমি এখানে যে পাপোশটা ব্যবহার করেছি এটা ঘাসের মতো করে, মানে ঘাসের লুকটা দেওয়ার জন্য, যাতে সবাই যখন ঢুকবে তখন যে পা ফেলবে তার ফিলিংসটা যেন মনে হয় যে সবুজ ঘাসে সে পা দিয়েছে। আমি এইভাবে করে আমার দরজার ফার্স্ট লুকটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আপনাদের পুরো লুকিংটা শেয়ার করব, যে পুরো লুকটা কেমন হয়েছে এবং দেখতে কেমন লাগছে। অগোছালো ঘরটাকে খুব সুন্দর করে আপনার নিজস্ব সাধ্য মতন সিম্পলভাবে, খুব দামি কোনো জিনিস লাগবে না, সাধারণভাবে আপনি সেটাকে অসাধারণ করে তুলতে পারেন আপনার সুন্দর হাতের গুণের মাধ্যমে। চাইলেই আমরা হাতের কাছে যেসব জিনিস আছে সেগুলো দিয়ে খুব ডেকোরেশন করে আপনার ঘরের জিনিসগুলো কিন্তু অনেকটা সুন্দর করে সাজিয়ে তোলা যায়। আশা করছি আজকে যে ডেকোরেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হয়তোবা আপনাদের কাছে কোনো না কোনোভাবে কোনো কিছুতে হেল্প হবে, কারণ আমরা ঘরের বিভিন্ন সাইড কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে থাকি। কিন্তু আমার কাছে মনে হয় যে ফার্স্ট যে লুকটা, মানে প্রথমে দর্শনদারি পরে গুণ বেচারি, দর্শনটা যদি আকর্ষণীয় হয়ে থাকে তবে গুণের সব ভাগিদার যেন আপনিই হবেন, কারণ আপনার হাতের সুন্দর ছোঁয়াতে আপনার পুরো ঘরের প্রতিটি কোণা যেন অনেকটাই সুন্দর হয়ে ওঠে। আমি পুরো লুকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এর আগের ভিডিওতে আমার শোকেস, মানে আমার ডাইনিং টেবিলের স্পেসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতেও চলে এসেছে। দ্যাট মিন্স আমার পুরো ভিডিওতে আপনার ফার্স্ট লুক থেকে শুরু করে ডাইনিংয়ের স্পেসটা আমি কিভাবে ডেকোরেশন করেছিলাম সেটা কিন্তু আজকে আপনারা পুরোটা গেস করতে পারছেন। সো ভিউয়ার্স, আমি আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি কিভাবে আমার ডেকোরেশনগুলো কমপ্লিট করলাম ঘরের প্রথম লুকটা সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে বা এখান থেকে কোনো আইডিয়া, আপনাদের কোনো হেল্প আসে, আশা করছি আমার সাথে থাকবেন এবং আমার আরও অনেক রেসিপি এবং আইডিয়াগুলো আপনারা পেয়ে যাবেন।